হ্যালো ফ্রেন্ডস, আমরা হাজবেন্ড ভার্সেস ওয়াইফ এর সিরিজের আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমরা দার্জিলিং এ ছিলাম এতক্ষণ, দার্জিলিং থেকে আবার আমরা নামছি ডুয়ার্সে, আবার ফিরে যাব এবং অসাধারণ রাস্তা দিয়ে নামছি। কার্শিয়াং ক্রস করে আমরা সবাই নিচের দিকে যাচ্ছি। আমাদের গরম লাগতে শুরু করেছে এবার আস্তে আস্তে। দার্জিলিং এ তো অসাধারণ ঠান্ডা ছিল। আমাদের সঙ্গে রয়েছে, মানে আমাদের দুজনের সাথে যে রয়েছে, যে গোটা ট্রিপ সাথে আমাদের জায়গায় জায়গায় নিয়ে গেছে, ঘুরিয়েছে, রাজুদা। রাজুদা কে জিজ্ঞেস করবো, রাজুদা তুমি কত বছর ধরে এই রাস্তায় গাড়ি চালাচ্ছ? 12 বছর। 12 বছর ধরে। আচ্ছা রাজুদা, তোমার বাড়িটা কোথায় আমাদের দর্শকদের একটু বলে দাও। আমাদের জলপাইগুড়ি বাড়ি, আমার বাড়ি জলপাইগুড়িতে বাড়ি তোমার। ভেরি নাইস। এবং রাজুদা খুব সুন্দর হাত গাড়ি চালানো, খুব ভালো চালাচ্ছে, খুব ভালো লাগছে। এবং আমরা একটা খুব সুন্দর রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। পাহাড়ের রাস্তা তো সোজা পাবে না, পাহাড়ের রাস্তা তো বেকা তারা বেকা রাস্তা। পাহাড়ের রাস্তায় সোজা গাড়ি কে চালাবে? তুমি এইভাবে হেসো না, কিন্তু তোমার এটা টেন্ডেন্স হয়ে গেছে আমাকে সবসময় অপমান করা, সবসময় রাজুদা একটু দেখেই চালাবে। 12 বছর ধরে গাড়ি চালাচ্ছ, দেখেই চালাবে, একটু 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 দেখেই চালাবে। এর থেকে এ করবো না, আমি অনেক গাড়ি চালানো দেখেছি গো, অনেক কেউ পাহাড়ে এর আগে এসেছি, নেমেছি, উঠেছি, কিছু করেছি। কোথায় গেলে? কি হলো? আমি পারবো না গাড়ি চালাইতে, গাড়ি চালানো যায় পাহাড়ের রাস্তা, সোজা রাস্তা কোথায় পাবো? টেরা বেকাই রাস্তা, সোজা রাস্তা কোথায় পাবো? বুঝতেই তো পারছো রাজুদা, একটু নেই চলো। আমি ইচ্ছা ভালো রাস্তা কোথায় পাবো? পাহাড়ের রাস্তা, সোজা রাস্তা নেই, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। একটুখানি এরকম করছো, এরকম করো। ইচ্ছা ভালো গাড়ি চালাইতে পারি। রাজুদা এই রাজুদা আমি কোন দিকে যাই, আমি কোন দিকে যাই? একে বলছে রাস্তা এরকম টেড়া বেকা, সোজা করে চালাতে। এইদিকে ও বলছে আমি যাব না, আমি কোন দিকে যাব? আচ্ছা এক কাজ করি, আমি একটা সলিউশন বলে দেবো তোমাদের দুজনকে। রাজুদা তোমাকেও বলছি, তোমাকেও বলছি, একটা সলিউশন বলি আমি, একটা সলিউশন বলি আমি। হ্যাঁ, তোমরা দুজন যা পারো করো, আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি, থাকো। আমার পক্ষে সম্ভব না, সম্ভব না, সম্ভব না, কখনো সম্ভব না।